আসসালামু আলাইকুম, আইনবিডি ব্লগার থেকে ওয়েলকাম করছি। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে শেয়ার করব কিছু দেশি জাতের গরু। আর কয়েকদিন পরেই পালিত হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা, যা কুরবানির ঈদ নামে পরিচিত। এই ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের বহু খামারেই গরু পালন করে থাকেন। আর ঈদের বাজারে গিয়ে ক্রেতা কিন্তু মোটা তাজা নাতুষ্নাতুষ গরুটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি খোঁজেন, যে কারণে স্থানীয় খামারিরা সাধারণত বিদেশি জাতের দ্রুত বর্ধনশীল গরু বেছে নেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেখা গিয়েছে দেশি জাতের গরুর চাহিদা বেড়েছে বিদেশি জাতের গরুর চেয়েও। দেশি জাতের গরুগুলো মূলত পরিশ্রমী হয়। দেশি জাতের গরুগুলো বার বহনের কাজে বেশ উপযোগী। বাংলাদেশি গরুর জাতসমূহের মাঝে দেশি গরুর চাহিদা কম বেশি সবসময়ই লক্ষ্য করা যায়। বাংলাদেশের অধিকাংশ গরুই দেশি গরুর জাতের। এরা আকারে ছোট। একটি পূর্ণবয়স্ক দেশি গরুর ওজন গড়ে 150 কেজি হয়ে থাকে। দেশি জাতের গাভী মূলত 1 থেকে 3 লিটার দুধ দিয়ে থাকে। দেশি জাতের গরুর মাংস খেতে কিন্তু খুব সুস্বাদু। তো কথার ফাঁকে আরও একটি কথা বলে রাখি ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।